গোটাই সিডলি কাশীগোত্রা আঞ্চলিক আক্রাসুর উদ্যোগত আর গোটাই শিলঘাগ্রী কোচরাজবংশী ছাত্র সন্থার সহযোগত তৃতীয় বার্ষিক অধিবেশন হওয়া দেখা গেল শিলঘাগ্রী লক্ষ্মী মন্দিরের আগিলাত। আর যাওয়াকালি তৃতীয় বার্ষিক অধিবেশন খান দিনজোড়া কার্যসূচীরে পালন করিল বলিয়া আমাক জানায়। আর এই তৃতীয় বার্ষিক অধিবেশন খানত প্রাঞ্জল চৌধুরীয়ে করা খোলা সভার সভাপতিত্বত মুখ্য গোষ্ঠী হিসাবে উপস্থিত থাকিল আক্রাসুর কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা হিতেশ্বর বর্মন। আর বিশিষ্ট গোষ্ঠী হিসাবে উপস্থিত থাকে আক্রাসুর কেন্দ্রীয় সমিতির গড়েয়া কর্মেশ্বর রায়, মারিয়া জীবেশ রায়, শিলারায় সেনার উপসেনাধ্যক্ষ দীপজ্যোতি রায়। এইফালে নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকে প্রাক্তন আক্রাসুর গড়েয়া তথা বর্তমানের কোচরাজবংশী মহাসভার মারিয়া বিশ্বজিৎ রায়ে। আর যাওয়া কালিকা বিভিন্ন ধরনের কার্যসূচীরে তৃতীয় বার্ষিক অধিবেশন খান চিরাং জেলার শিলঘাগ্রীত এঙ্গা করিয়া পালন করা দেখা গেল। জনজাতি দিবার কারণে বাধ্য হয়েছে, সেইটার কারণে আসলে আজ আমি জনজাতি প্রাপ্য। আর আমি যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন তাই আমার এই রাইজের পর যথেষ্ট সহযোগ আছে। আর রাইজের যে আন্দোলন সেই আন্দোলন বাস্তবমুখী, উনিশের পর তেরোর পর আরম্ভ হয়েছে আন্দোলন, তেরোর পর উনিশলৈকে যেটা আন্দোলন আছে, অঠারোলৈকে যেটা আন্দোলন আছে, এই আন্দোলনে ভারতবর্ষের রাজধানী কুপিছে, ভারতবর্ষের রাজধানী কুপিছে, মানে দিশপুরে রাজধানী কুপিছে। সেই আন্দোলনের কারণে আজি আমি জনজাতি পাবার কারণে আজি সক্ষম হয়েছ সেই আন্দোলনের কারণে, কারণ বহুত ধুনিয়া হয়েছে, গুলি খাইছে। আর বেলেগ জেলাত নয়, শিলং জেলাত কতজন মানুষ গুলি খাইছে, জেনা মোক কি কুরবা দিয়া হল, বিরাট টার্নিং পয়েন্ট সেই মুহূর্ত। ভারতবর্ষ বাধ্য হয়েছে কমতাপুরে যে আলোচনা করার কারণে বাধ্য হয়েছে, কোচ রাজবংশীর ইতিহাস তাই পার্থক সেই মুহূর্ত হয়েছে। তাই পার্থক হওয়া মানে কোচ রাজবংশীর যে কমতাপুর, আমার দাবি মূল বিষয় দুইটা, দুইটাই হল আসল। এক নম্বর হল কমতাপুর, দুই নম্বর হল জনজাতিকরণ। একটা সময় মহারাজ নরনারায়ণ বিশ্ব মহাবীর শিলায় এই বংশ আমি আছিল। আর আজির তারিখত আমি যদি মানে পার্থক্য যদি আমি দেখি যাও, যে আমার যে সকলকে এই কে এস এর ভাগ লেবলে নাহিবা, তোমার এই কে এস এর কোনো পদমর্যাদা দিয়া নহব, এই ধরনের যদি অকৃতজ্ঞ অহিষ্টাচার কথা কম, তাহলে মানে ভাবো যে তেওঁলোকৰ ওচৰত আসলে কোনো জাতি প্রেম নাছিল। যিসকলৰ মনত জাতি প্রেম থাকিব তেওঁলোকে অকল বিদেশি কি, নামনি অসম কি, সমগ্র অসম কি, সমগ্র পৃথিবীর কোচরাজবংশীকে আপন ভাবি লব লাগিব। কিন্তু যা তিন সেপ্টেম্বর তারিখে অসম সরকারে বিধানসভার মজিয়া যেটা কে এস সি কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হল, আজি বিদেশি অঞ্চলের কেবাখন জেলার রাজবংশীবিলাকে স্বতঃস্ফূর্তভাবে আতসবাজি ছুটাইছে। আমিও বহু সমাসমিতিত গেছিল, আমার রাইজে গামোছায় আদরিছিল, মালা পিন্ধাই আইছিল, সকলের বিভাগ দৃষ্টিভঙ্গি দেখেছে। আজি বিদেশি অঞ্চল কে এস সি হওয়া নাই, তো তৎসঙ্গে গেলে বিদেশি অঞ্চল কোচরাজবংশী হয়ে গেলে এটা বহল দৃষ্টিভঙ্গি দেখেছে, যার কারণে বিদেশি অঞ্চল কোচরাজবংশী হয়ে গেলে আতসবাজি ফিরাইছে, ফুর্তি করে হুলস্থুল করেছে বা বিভিন্ন আদরণীয় সমিতি করেছে। কিন্তু আজি কে এস সির অন্তর্গত কিছু তথাকথিত নেতা, মই এই কারণে তথাকথিত বলে এই কারণে কম, কারণ মুখর এটা কৈছে যে কে এস সির অন্তর্গত কোচরাজবংশী লোকে সেই কে এস সির অন্তর্বর্তীকালীন পরিকল্পনার সদস্য হব পারে, সি এম হব পারে, অধ্যক্ষ হব পারে, বিকল্পিতা হব পারে। কিন্তু মানে যা ত্রিশ বছর সংগ্রামত মুখাবিল মই দেখেছি, সেই সকল যে এখন এখন মুখাবেন্দি রাজবংশীর নামত সংগঠন করেছিল, আজি সেটা প্রমাণিত হয়েছে। সেই নেতাসকলে কৈছে যে কে এস সি অঞ্চলের মানুষে সেই ক্ষমতা লাভ করব, কে এস সি অঞ্চলের মানুষবিল এই ক্ষমতাত হস্তক্ষেপ করব। যদি সেয়াই হয় যা ত্রিশ পনেরো বছর আক্রাসের সভাপতি হয়ে থাকলে তোমালে কেউ মোক বাধা নিদিলা, তোমালে তো বিশ্বজিৎ রায় জিন্দাবাদ করেছিল, হিতেশ বর্মন যেটা সভাপতি আছিল তোমালে আদর লাইছিলা, প্রদীপ রায় যেটা জেনারেল সেক্রেটারি হয়েছিল তোমালে মানি লাইছিলা, অরুণ রায় যেটা সভাপতি হয়েছিল তোমালে মানিছা, আর আমার কিছু